বন্ধুরা, 2024 সালে আপনি কি একটি অ্যান্ড্রয়েড ফোন কিনবেন নাকি আইফোন? এই প্রশ্নটি খুব সহজ হলেও এর উত্তর খুঁজে বের করা মোটেও সহজ নয়। আজকের ভিডিওটি ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে আপনাকে। আমি অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু তথ্য তুলে ধরব যা হয়তো আপনি কোনো দিন আগে ভাবেননি। অ্যান্ড্রয়েড বনাম আইফোন, যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি অ্যান্ড্রয়েডকেই পছন্দ করি। তবে ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করব আইফোনকে, কারণ ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আইফোনের কোনো তুলনা হয় না। তবে কোনটি আপনার জন্য সেরা সেটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর। মার্কেট শেয়ার, ভারতে 93-94% মানুষ অ্যান্ড্রয়েড ব্যবহার করে, তবে ইউরোপ এবং আমেরিকাতে এর ঠিক বিপরীত। এর প্রধান কারণ হলো অ্যান্ড্রয়েড ফোনের বৈচিত্র্য এবং দামের ব্যাপক পরিসর। আপনি 5,000 টাকা থেকে শুরু করে 2,00,000 টাকার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন পাবেন, কিন্তু আইফোনের দাম সাধারণত শুরু হয় 40-50,000 টাকার মধ্যে। কাস্টমাইজেশন, অ্যান্ড্রয়েড আপনাকে কাস্টমাইজেশনের ব্যাপক সুযোগ দেয় যা আইফোনে নেই। যদি আপনি টেকি হন এবং কাস্টমাইজেশন করতে পছন্দ করেন, তবে অ্যান্ড্রয়েড ফোনটি আপনার জন্য। কিন্তু যদি আপনি সাধারণ এবং সহজ কিছু চান, তবে আইফোন আপনার জন্য। যদিও কিছুদিন পরে সেটা একঘেয়েমি লাগতে আরম্ভ করে। অ্যাপ ইকোসিস্টেম, অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন পাবেন। যদিও এখানে কিছু কম মানের অ্যাপ্লিকেশন থাকে, তবুও বৈচিত্র্যের জন্য অ্যান্ড্রয়েড এগিয়ে। আইফোনে অ্যাপের সংখ্যা কম হলেও অ্যাপগুলো অনেক গুণগত মানের হয় এবং কিউরেটেড লিস্টে থাকে। নিরাপত্তা এবং আপডেট, নিরাপত্তার দিক থেকে আইফোনের বন্ধ ইকোসিস্টেম এবং নিয়মিত আপডেটগুলো তাকে এগিয়ে রাখে। যদিও সাম্প্রতিক সময়ে অ্যান্ড্রয়েডের স্যামসাং এবং গুগল পিক্সেলের মতো ব্র্যান্ডগুলো 7 বছরের আপডেট অফার করছে, তবুও আইফোন এখনও নিরাপত্তার দিক থেকে অনেকটা এগিয়ে। হার্ডওয়্যার এবং ক্যামেরা, যদি আমি হার্ডওয়্যার নিয়ে কথা বলি, আইফোন সাধারণত প্রিমিয়াম সেগমেন্টে হয়ে থাকে, তাই সেক্ষেত্রে তাদের হার্ডওয়্যার ভালো হবে, এটাই স্বাভাবিক। তবে ক্যামেরার ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন আছে, যেমন ভিভো X30 বা স্যামসাং S24 Ultra, আইফোনের সাথে সমানভাবে প্রতিযোগিতা করছে। তবুও ভিডিও শুটিংয়ের ক্ষেত্রে একটু হলেও আইফোনের বিকল্প নেই। থার্ড পার্টি ইন্টিগ্রেশন এবং ডেটা ট্রান্সফার, অ্যান্ড্রয়েডের একটি বড় সুবিধা হলো তার থার্ড পার্টি ইন্টিগ্রেশন এবং সহজে ডেটা ট্রান্সফার। আপনি সহজেই অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে ডেটা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আইফোন এবং উইন্ডোজের ক্ষেত্রে এই প্রক্রিয়া বেশ জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। কনক্লুশন, 2024-এ আপনি যদি একটি সহজ, নির্ভরযোগ্য এবং নিরাপদ ডিভাইস চান, তবে আইফোনটি আপনার জন্য সেরা হতে পারে। কিন্তু যদি আপনি বৈচিত্র্য, কাস্টমাইজেশন এবং ওয়ার্থের দিক থেকে সঠিক ব্যবহার চান, তবে অ্যান্ড্রয়েড হলো আপনার জন্য সেরা পছন্দ। বন্ধুরা, আইফোন এবং অ্যান্ড্রয়েডের এই তুলনামূলক ভিডিও আপনাদের কেমন লাগলো সেই মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এই রকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।